नमस्कार, दुग्गल फैब्रिकेशनर पक्ष के अपन सकल के जाना स्वागतम। हमें संदीप दुग्गल और आपनारा देखें दुग्गल फैब्रिकेशन। आज अपन के कारखाना तैरी हवा कि गेट ग्रिलर उन्डो बक्स ग्रिलर डिजाइनर छवि देख। ये गेट्टा देखें टाटार जी आई होलो बार दिए तैरी। ये गेट्टा करार्जन फ्रेमर मालगुलो दुई बाई दुई फ्रेमर जो व्यवहार करेछी। भीतर डिजाइनर जन्ने डेढ़ बाई डेढ़ एवं चार एक माल व्यवहार करेछी। एटा एकटा उइंडो स्टील उइंडो ग्रिलर डिजाइन। डिजाइनटा एकटू ओएटी डिजाइन। ये डिजाइनटार जन्य आमरा हाफ इंच स्क्वायर बार और हाफ इंच क्वार्टर पाति व्यवहार करेछि। डिजाइनटा एकटू घन बेशी। आरो एर संगे संगे आपनादेरके किछु सीटेर तैरी डिजाइन देखाच्छि। केना डिजाइन, डिजाइनटा बाइरे थेके छवि तुले देखाच्छि, बेश सुंदर लागछे डिजाइनटा। आपनारा देखते पाच्छेन एटाते काँचेर पाल्ला सिस्टेम करा आछे। एगुलो किछु सीटेर डिजाइन, केना डिजाइन सबई। এই যে ডিজাইনটা দেখছেন এটাও উইন্ডো সিস্টেম বক্স গ্রিলের ডিজাইন। এখনো মাথার যে কাজগুলো সেগুলো করতে বাকি আছে। গ্রিলটা ফিটিং হয়ে গেছে, এবার আমরা পরে আবার প্লাস্টার যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখানে মেশিন নিয়ে এসে আমরা মাথার কাজগুলোকে করে ফিটিং করে দেব। সম্পূর্ণ বাড়িটার চারিদিকে যে কাজগুলো আমরা করেছি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ভিডিও করে দেখাবো। এই ডিজাইনটা এর আগেও কাজ করা হয়েছে আমাদের, কিছু গ্রিলের বক্স গ্রিলের প্লেন গ্রিলেতে কাজ করা হয়েছে। এটা দুটো জানলা আছে, একটা উইন্ডো সিস্টেম জানলা করা আছে আর একটা পাশেরটা ছোট যে জানলাটা এটা চার চার জানলার বক্স গ্রিল করা আছে। ভিতর থেকে কাঠের ফ্রেম করা আছে, কাঠের পাল্লা লাগবে। আর এটা সম্পূর্ণ স্টিল উইন্ডো করা আছে, কাঁচ পাল্লা সিস্টেম করা আছে। বারান্দার গ্রিল, এটা মাথার গ্রিলের ডিজাইনগুলো এখনও বাকি আছে। কিছু কিছু ফুল পাতার ডিজাইন দেখাচ্ছি। এটা আগের যে ডিজাইনটা ফিটিং করা অবস্থায় দেখিয়েছি, এটা কারখানাতে তৈরি হওয়ার পর এখনও রঙের কাজ হয়নি। ঝালাই করা অবস্থায় কেমন লাগছে ছবি তোলা আছে ওটা। এটাও একখানা বক্স গ্রিলের ডিজাইন। এই গ্রিলটা হাফ ইঞ্চি স্কোয়ার বার আর বারো ছয় পাতি দিয়ে তৈরি করা হয়েছে। ডিজাইনটা একটু ওয়েটি ডিজাইন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মাথাটা ফিটিং হওয়ার পর আবার ভিডিওটা আর একবার দেখিয়ে দিচ্ছি যে কেমন দেখতে লাগছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।